ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে কাজ করবে বাংলাদেশ। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করেছেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তার এতে কোনো আপত্তি নেই। ঢাকায় তার বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং তার সরকারের সংস্কার পরিকল্পনার বিষয়ে কথা বলেন। তিনি তার সরকারের 100 দিনের শাসনের অর্জনগুলোর পক্ষে কথা বলেন এবং মৌলবাদ ও দেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা প্রোপাগান্ডা হিসেবে উল্লেখ করেন। প্রশ্ন করা হয়, আইন শৃঙ্খলা ও অর্থনীতির মতো দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আপনার সরকারকে কেমন মূল্যায়ন করবেন? উত্তরে ডক্টর ইউনূস বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পথে রয়েছে, তবে আমি এটিকে এখনও পুরোপুরি সন্তোষজনক বলতে পারব না। অর্থনীতির ক্ষেত্রে আমি আমাদের এ কাজকে A+ দেব। প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া নিয়ে কি ভাবছেন? তার একটি বিবৃতিতে বাংলাদেশের সমালোচনা রয়েছে। নতুন মার্কিন প্রশাসনের পর আপনি কতটা আত্মবিশ্বাসী যে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত থাকবে? মোহাম্মদ ইউনূস বলেন, সাধারণত মার্কিন প্রেসিডেন্ট পরিবর্তনের ফলে পররাষ্ট্রনীতি ও দেশভিত্তিক সম্পর্ক খুব বেশি বদলায় না। যদি ট্রাম্প 2.0 এর সময় কিছু পরিবর্তন হয়, আমাদের মনে রাখতে হবে যে এখন এটি একটি নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0। আমরা আশা করছি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও আমাদের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হতে থাকবে এবং যুক্তরাষ্ট্রের আগ্রহ অটুট থাকবে। প্রধান উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার প্রথম ফোন কলে তিনি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আমি তাকে স্পষ্ট করে বলেছিলাম, এটি একটি প্রোপাগান্ডা। এখানে অনেক সাংবাদিক এসেছিলেন, কিছু ঘটনা নিয়ে সংবাদ হয়েছে, তবে সেগুলো ততটা না যতটা গণমাধ্যমে তৈরি করা হয়েছে। IBTV USA, New York.